সালাম আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আজকে এপি সেরেনাজাতে মৌমাছির মধু নিয়ে কিছু কথা বলতেছি। আমরা সাধারণত এপি সেরেনা আমাদের দেশীয় জাতের মৌমাছি, এই মৌমাছি থেকে খুব কম পরিমাণে মধু পাওয়া যায় বছরে 2 থেকে 3 বার। অনেক সময় আমি চাকসহ কিছু মধু সংগ্রহ করে থাকি। এগুলো মধুর সময়কাল এবং মধুর দামটা নির্ধারণ হয়। অনেক ভাই বন্ধু চাকসহ মধু কিনতে চান, এর আপনারা যদি চাকসহ মধু কিনতে চান, আমি খুবই অল্প পরিমাণে পেয়ে থাকি, আপনারা অগ্রিম অর্ডার করতে পারেন। তাহলে যদি অর্ডারের সাথে আপনাদের ফোন নাম্বার দিয়ে থাকেন, আমি নির্দিষ্ট সময় যখন মধুগুলো পাবো তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এখন ওইভাবে কিছু আমার এপি সেরেনা যাতে চাকসহ মধু সংগ্রহিত হয়েছে ওইটা আপনাদের দেখাবো আমি, এবং কিছু গুণাগুণ সম্পর্কে কথা বলব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো এপি সেরেনা মৌমাছির মধু চাকসহ দেখতে পাচ্ছেন। তো এই মধুগুলো আমরা সাধারণত মধু নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে সংগ্রহ করে থাকি, কিন্তু অনেক সময় চাকগুলো আঁকা বাঁকা হয়ে যায়, এই চাকগুলো কেটে ফেলার প্রয়োজন হয়। আমরা এপি সেরেনা জাতের মৌমাছির থেকে খুবই অল্প পরিমাণে মধু পেয়ে থাকি। এক ভাই চেয়েছেন, ওনার খুব ইচ্ছা উনি চাকসহ মধু খাবে, ওনার জন্যই আমি মধুগুলো রেডি করতেছি। এই মধু খুব সুস্বাদু, ঘনত্ব খুব বেশি হয় এবং পরিষ্কার চাক দেখতে পাচ্ছেন আমি কৌটাতে নিচ্ছি। আপনারা যদি এই ধরনের মধুটা নিজে টেস্ট করে খেতে চান, এই মধুটার ভ্যালুটা একটু বেশি, যেহেতু বছরে খুবই অল্প পরিমাণে মধু সংগ্রহিত হয় এই ধরনের মৌমাছির জাতের চাক থেকে, সেজন্য এই মধুর দামটা একটু বেশি হয়। আপনাদের ধারণা দিচ্ছি এই মধুর চাকসহ দাম 3,000 থেকে 5,000 পর্যন্ত কেজি হয়ে থাকে। আপনারা যদি কখনও আপনাদের ইচ্ছা হয় এই ধরনের চাকসহ মধু নিবেন বা খাবেন, চাক ছাড়াও পাওয়া যাবে, চাকসহ পাওয়া যাবে, উভয়ই বলে রাখতেছি। আপনারা আমার ভিডিওর কমেন্টে আপনাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিতে পারেন, আমি যখন আমার হাতে আসবে মধুগুলো আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ।